এখন আমি তোমাদের গোল্ড মোহর ফ্লাওয়ার এঁকে দেখাবো। সময় স্বল্পতার জন্য অলরেডি আমি কিছুটা করে রেখেছি, কিভাবে করেছি এটা এখন তোমরা দেখো। প্রথমে এমন একটা গোল দিয়ে নেবে, তারপর একটু কার্ভ কার্ভ করে পাতা দিয়ে নেবে, এরকম পাপড়িগুলো হবে। যেহেতু এটা আমি সামনে থেকে দেখছি সেই জন্য। এরপরে আমাদের কালার দিয়ে দেখাতে হবে, কিন্তু তোমাদের ড্রয়িংয়ের সুবিধার্থে আমি এই যে পেন্সিল দিয়ে এখান থেকে কিছু এভাবে ঝরে ঝরে পড়বে, এভাবে কিছু ড্রয়িং আছে যেটা আমি কালার দিয়ে তোমাদের দেখাবো। এরপরে দেখো একইভাবে গোল, তারপর এভাবে তুলে দাও। যেহেতু এটা আমরা সামনে থেকে দেখছি এই জন্য এটা আমরা ভিতরের অংশটা দেখতে পাচ্ছি। আবার এইটা আমরা সাইড মুখভাবে দেখছি। প্রথমে এইরকম পিছনে কিছু পাতা আছে বা পাপড়ি আছে দেখো। এরপর ডালের মতো দিয়ে দিব। আর প্রতিটা ফুলে যেটা আমি পেন্সিল দিয়ে দেখাচ্ছি, কারণ কালার দিয়ে আমি পারফেক্টলি এটা দেখাবো তোমাদের। প্রত্যেকটাতে এভাবে কিছু ঝালরের মতো আছে, প্রতিটাতে এভাবে ঝালরের মতো আছে। হয়ে গেল আমাদের গোল্ড মোহর ফ্লাওয়ার। এখন আমি তোমাদের গোল্ড মোহর ফুলের কালার দেখাবো। কিভাবে করেছি দেখো। প্রথমে রেড কালারটা নিয়েছি, কিছু কিছু জায়গায় এভাবে রেড দিয়ে নিয়েছি। আর কিছু অংশ সাদা রেখেছি। এখন কি করব, লাইট অরেঞ্জ কালার দিয়ে মিক্সড করে দেব। ওপরের দিকে কিছু কোনোটা আমি আলো পড়ছে এই জন্য ইয়েলো রেখেছি, নিচের দিকটা একটু ছায়া সেই জন্য রেড, লাইট অরেঞ্জ। এরপর ডালটা করে নিচ্ছি আমি পেন্সিল কালার দিয়ে। তারপর দেখো ফুলে কিছু ঝালরের মতো আছে, যেটা আমি পেন্সিল দিয়েও কয়েকটাতে দেখিয়েছিলাম তোমাদের। ঠিক এইভাবে নেমে গেছে। এই ফুলের সৌন্দর্যটা এইটাই। হয়ে গেল আমাদের গোল্ড মোহর ফুলের কালার।